মুজাফফরপুরে ভারতবর্ষ পত্রিকার অফিস। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন সাধু সন্ন্যাসী, উস্কোখুস্কো চুল, তার ময়লা জামা কাপড়। কিন্তু তিনি সেই অফিসের সামনে এসে একেবারে শুদ্ধ হিন্দিতে বললেন, আমাকে একটি কাগজ এবং একটি পেন দিন। আমার কাছে যে কাগজ পেন ছিল সেগুলো শেষ হয়ে গেছে, পেনের কালি ফুরিয়ে গেছে, তাই আমাকে একটি কাগজ এবং একটি পেন দিন। সঙ্গে সঙ্গে খবর গেল সেই পত্রিকার মালিকের কাছে। পত্রিকার মালিক এক বাঙালি, প্রমথনাথ ভট্টাচার্য। তিনি বেরিয়ে এলেন, সেই সাধুর সঙ্গে কথা বললেন। তার ভারী অবাক লাগলো, একজন সন্ন্যাসী, এরকম উস্কোখুস্কো চুল, এরকম চেহারা, তিনি হঠাৎ করে কাগজ পেন চাইছেন। তিনি কাগজ এবং পেন দিলেন সেই সন্ন্যাসীকে এবং তার সঙ্গে কথা বলতে শুরু করলেন। জানা গেল এই সন্ন্যাসীর কাছে ছিল একটি নোটবুক, যেটার পাতা শেষ হয়ে গেছে এবং সেই নোটবুকের পাতায় পাতায় রয়েছে প্রচুর গল্প। আর এই সন্ন্যাসীর নাম কি? তার নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই সময় সন্ন্যাসী হয়ে ঘুরছিলেন বিভিন্ন জায়গায়। সেখানে যার সঙ্গে দেখা হচ্ছিল, যেখানে যাচ্ছিলেন, যেখান থেকে ইন্সপিরেশন পাচ্ছিলেন, গল্প লিখছিলেন এবং সেই গল্পগুলো লিখে রাখছিলেন তার সেই নোটবুকে। সেই সময় তার আলাপ হয় প্রমথনাথ ভট্টাচার্যের সঙ্গে, ভারতবর্ষ পত্রিকার মালিক। এই ভারতবর্ষ পত্রিকার আরও একটা মাহাত্ম্য রয়েছে, সেই কথাটা একটু পরেই আসছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিয়ে প্রচুর সিনেমা হয়েছে এবং সব থেকে বেশি সিনেমা বোধহয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিয়েই হয়েছে। অন্য কোনো লেখকের লেখা নিয়ে এত অ্যাডাপটেশন, এত সিনেমা বোধহয় আর হয়নি। এবং শুধুমাত্র বাংলা ভাষায় নয়, বিভিন্ন ভাষায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অ্যাডপ্ট করা হয়েছে সিনেমাতে। প্রথম যিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সিনেমাতে নিয়ে গিয়েছিলেন তিনি হলেন শিশির কুমার ভাদুরী, বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব আমাদের বাংলার। তিনি একটি নির্বাক চলচ্চিত্র পরিচালনা করেছিলেন যার নাম ছিল আধারে আলো। 1922 সালে এই ছবিটি মুক্তি পায়। আধারে আলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প ছিল যার উপরে ভিত্তি করে এই সিনেমাটা তৈরি করা হয়। এর ঠিক 6 বছরের মধ্যে দেবদাসের প্রথম অ্যাডাপটেশন আমরা পর্দায় দেখতে পাই। নরেশ মিত্র সেই ছবিটির পরিচালনা করেন। এই নরেশ মিত্র আধারে আলো, যেটা শিশির কুমার ভাদুরী পরিচালনা করেছিলেন, তার সহপরিচালক ছিলেন এবং তিনি সেই আধারে আলোর 6 বছরের মাথায় প্রথম দেবদাস নিয়ে যে ছবিটা বেরিয়েছিল সেই ছবি পরিচালনা করেন। এরপরে তো দেবদাসের অজস্র অ্যাডাপটেশন আমরা দেখেছি, বিভিন্ন ভাষায় দেখেছি। তামিল তেলেগু ভাষাতেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার অ্যাডাপটেশন হয়েছে, সিনেমা হয়েছে, কিন্তু একটা দেবদাস আমরা কোনোদিন দেখতে পাইনি, সেইটা বলি তোমাদেরকে। গুলজার একবার ঠিক করেছিলেন দেবদাসের একটা অ্যাডাপটেশন নিয়ে তিনি সিনেমা করবেন এবং সেই সিনেমার কাস্ট হিসেবে তিনি ভেবেছিলেন ধর্মেন্দ্র, হেমা মালিনী এবং শর্মিলা ঠাকুরকে। যদিও সেই সিনেমা আমরা আর কোনো দিনই দেখতে পাইনি, সেই সিনেমাটা হয়নি কোনো কারণে। পরবর্তীকালে গুলজার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই অবলম্বনে ছবি করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন খুশবু। এছাড়াও আগেই বললাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রচুর লেখা নিয়ে সিনেমা হয়েছে এবং IMDb-তে যদি তোমরা যাও তাহলে দেখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে লেখক হিসেবে ক্রেডিট করা হয়েছে 77টা সিনেমা তার লেখার ওপর ভিত্তি করে হয়েছে, যেখানে রাইটার হিসেবে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। শেক্সপিয়ার, যাকে নিয়ে বা যার লেখা নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, শেক্সপিয়ারের নামেও 77টা সিনেমা নেই। তাহলেই বুঝতে পারছো চলচ্চিত্র পরিচালকদের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছিল একেবারে গুপ্তধনের মতো, মানে হাতে পেলেই একেবারে সোনা, যে কোনো গল্প নিয়ে তার সিনেমা করা যায় এরকম একটা ব্যাপার। কিন্তু এই যে দেবদাসের কথা বলছি, যার এত রকম অ্যাডাপ্টেশন হয়েছিল, এত ভাষায় সিনেমা আমরা দেখেছি দেবদাসের, সেই দেবদাস লেখা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মোটেই পছন্দ ছিল না। প্রমথনাথ ভট্টাচার্য, সেই ভারতবর্ষ পত্রিকার যিনি মালিক প্রমথনাথ ভট্টাচার্য, যার সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তিনি যখন এই দেবদাস লেখাটা পড়েন তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেন, আপনাকে তো এই লেখাটা অবশ্যই করে ছাপতে হবে, এটা পাবলিশ করতে হবে, এটা এত সুন্দর একটা লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরে বলেছিলেন, আটকে উঠেছিলেন তিনি রীতিমতো এবং বলেছিলেন, একদম নয়, এ কথা মনেও এনো না, এটা আমার একটা বড় ভুল, এটা আমার একটা বাজে লেখা, I was drunk, আমি মদ্যপ ছিলাম যখন আমি এই লেখাটা লিখেছি, এই লেখাটা আমি কোনোভাবেই ছাপাবো না, এই লেখা কারুর পড়ার যোগ্য নয়, আমার এই লেখা একেবারে পছন্দ নয়। কিন্তু শেষমেশ প্রমথনাথ ভট্টাচার্য তিনি কনভিন্স করতে সক্ষম হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এবং ফাইনালি ভারতবর্ষ পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়েছিল দেবদাস। তারপরে যা হয়েছে সে তো বললামই। কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটা অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি 5 মিনিটের গল্পে। ভালো থেকো।